তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কাস্টম ইউআই তো এই কাস্টম ইউআই জিনিসটা কি সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আর কেনই বা ব্যবহার করা হয় আর যেখানে ব্যবহার করা হয় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাস্টম ইউআই কেন ব্যবহার করা হয় সেই সব নিয়ে ডিটেইলসে বলবো আজকে আমার এই ভিডিওতে তো সঙ্গে থাকো টাইমস্ট্যাম্প শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক সো লেটস স্টার্ট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক আজ বললাম আজকে ভিডিও টপিক হচ্ছে কাস্টম ইউআই তো কাস্টম ইউআই ফুল ফর্ম হচ্ছে কাস্টম ইউজার ইন্টারফেস তো এই কাস্টম ইউজার ইন্টারফেস হচ্ছে এখনকার দিনে যত রকম স্মার্টফোনস লঞ্চ হচ্ছে তার মধ্যে যে নিজের নিজের সফটওয়্যার রয়েছে সেটাই তো এখনকার দিনে যারা যারা স্মার্টফোনস ইউজ করছে তারা আইদার অ্যাপেলের আইফোন ইউজ করছে আর না হলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে যেমন ওপ্পো ভিভো রিয়েলমি শাওমি ওয়ানপ্লাস এরকম তো সেক্ষেত্রে কী হয় কিছুদিন আগের কথা যদি বলি কয়েক বছর আগের কথা অ্যান্ড্রয়েড ফোনের যদি কথা বলি তো অ্যান্ড্রয়েড ফোনে কী হচ্ছিলো যত রকম স্মার্টফোনস লঞ্চ হচ্ছিলো সেটার মধ্যে হচ্ছে গুগলের নিজেদের স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার থাকতো যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড হয়ে গেলো কিটক্যাট ভার্সন হয়ে গেলো বা ওরিও হয়ে গেলো পাই হয়ে গেলো মার্শমেলো হয়ে গেলো তো এরকম সফটওয়্যারগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো কিন্তু পরবর্তীকালে কী হলো আস্তে আস্তে টেকনোলজি ইম্প্রুভ করতে করতে পরবর্তীকালে যে ওপ্পো ভিভো স্যামসাং ওয়ানপ্লাস এর ফোনগুলোর মধ্যে তাদের নিজেদের নিজেদের সফটওয়্যার নিয়ে আসতে লাগলো যেমন হচ্ছে স্যামসাংয়ে যদি বলি সেটা হচ্ছে ওয়ান ইউআই তারপর হচ্ছে রিয়েলমি ইউআই তারপরে ওপ্পোর যদি বলি কালার ওএস তো কালার ওএস মানে এক্ষেত্রে ওএস বলতে বোঝায় অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে আইফোনের যেরকম হয় আইওএস যেমন সেখানে আই দিয়া ওএস মানে অপারেটিং সিস্টেম তেমনই তারপর ভিভো হচ্ছে ফানটাচ ওএস এক্সেট্রা তো এরকম যে সফটওয়্যারগুলো কেন দেওয়া শুরু করলো যদি বলি তাহলে বলবো ধরো এখনকার দিনে যারা মানে এখনকার দিনে ফোনগুলো আসে কিরকম মিড রেঞ্জের ফোন আসে এন্ট্রি লেভেলের ফোন আসে বা ফ্ল্যাগশিপ ফোন আসে তো একটা যদি এক্সাম্পল দিই তাহলে বলবো যে ধরো ওয়ানপ্লাস বললো যে আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন ইন ফিউচার নিয়ে আসবো আর স্যামসাংও বললো আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন ইন ফিউচার নিয়ে আসবো তো এক্ষেত্রে তারা তো সেটা প্ল্যান করে নিল যে আনবে তো এক্ষেত্রে হার্ডওয়্যার স্পেসিফিকেশনস কী থাকবে তো তারা এটা বললো যে ওয়ানপ্লাস বললো যে আমাদের ফোনের মধ্যে থাকবে লেটেস্ট যেহেতু ফ্ল্যাগশিপ ফোন তাহলে স্ন্যাপড্রাগনের লেটেস্ট যেটা আছে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে দাও তারপর হচ্ছে ক্যামেরা যদি বলি 64 বা 108 মেগাপিক্সেলের ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে দাও আর যদি বলি ফ্রন্ট ক্যামেরা তাহলে হচ্ছে 32 বা 16 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দাও আর হচ্ছে ব্যাটারি তো 5 বা 6000 এমএএইচ এর ব্যাটারি সঙ্গে ফাস্ট চার্জার দিয়ে ফ্ল্যাগশিপ ফোন রেডি করে দাও তো এই ক্ষেত্রে ওয়ানপ্লাসও এটা বললো স্যামসাংও এটা বললো তো এই ক্ষেত্রে তাদের তো সেই হিসেবে হার্ডওয়্যার স্পেসিফিকেশনস দিয়ে তাদের একটা মডেল রেডি হয়ে গেল তো এখন যদি বলি দুটো ফোনের মধ্যে যে হার্ডওয়্যার স্পেসিফিকেশনস সেটা তো সেম থাকলো হয়তো অন্য কোনো যদি হয় তো দুটো ফোনের মধ্যে আইদার স্ন্যাপড্রাগনের প্রসেসর বা মিডিয়াটেকের প্রসেসর দুটোই সেম থাকলো আর তারপর যদি বলি দুটো ফোনের মধ্যে যদি সেম সফটওয়্যার থাকে অ্যান্ড্রয়েডের এই ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার আর এই ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার দিয়ে তারা লঞ্চ করে দিল তো তখন হচ্ছে পাবলিক বা কাস্টমার এটা ভাববে যে দুটো ফোনের মধ্যে হার্ডওয়্যার সেম সফটওয়্যার সেম তাহলে আমরা নিব কোনটা মানে দুটো ফোনের মধ্যেই তো একই জিনিস তাহলে আলাদা কী রয়েছে দুটো ফোনের মধ্যে শুধু কোম্পানির নাম আলাদা তো একটা নিলেই হলো এরকম একটা কোশ্চেন বা এরকম একটা জিনিস চলে আসতেই পারে তো সেই জন্য যাতে এরকম না হয় সেজন্য কী করলো আলাদা আলাদা কোম্পানি তাদের নিজেদের ইউজার ইন্টারফেস নিয়ে আসতে লাগলো কিন্তু এক্ষেত্রে আমি বলবো তাদের যে ইউজার ইন্টারফেসগুলো রয়েছে বা নিজেদের যে সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি গুগলের যে অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে সেটার উপরেই বেস করে থাকে বা সেটারই ব্যাকবোন থাকে মানে ধরো যেটা বললাম যে ওয়ানপ্লাসের ফোন রয়েছে সেটার মধ্যে তো অক্সিজেন ওএস 11 দেওয়া রয়েছে আর বললাম যে স্যামসাং সেটার মধ্যে দেওয়া রয়েছে ইউআই যেটা স্যামসাংয়ের যেটা রয়েছে সেটারই একটা সফটওয়্যার দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে বলবো যে ওয়ানপ্লাস তখন কি করলো আমাদের ওয়ানপ্লাসের মোবাইলের মধ্যে হার্ডওয়্যার তো এটা রয়েছে আর সফটওয়্যারের মধ্যে অক্সিজেন ওএস 11 রয়েছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এর উপরই বেস করে বানানো কিন্তু তার মধ্যে আরো নতুন নতুন কিছু জিনিস দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে তারা বলে দিল এই নতুন নতুন জিনিস দেওয়া রয়েছে তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করে দিল তারপর হচ্ছে স্যামসাং বললো যে আমাদের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের মধ্যে এই এই হার্ডওয়্যার সফট মানে স্পেসিফিকেশনস রয়েছে আর আমাদের যে সফটওয়্যার রয়েছে সেটার মধ্যে এই এই নতুন নতুন জিনিস দেখতে পাবেন তো তখন পাবলিক তারা ডিফারেন্সিয়েট করতে পারবে যে দুটো ফোনের মধ্যে হার্ডওয়্যার তো সেম কিন্তু সফটওয়্যারের মধ্যে যদি বলি ওয়ানপ্লাসের ফোনের মধ্যে সফটওয়্যারের মধ্যে নতুন কিছু জিনিস রয়েছে কিন্তু সেটা স্যামসাংয়ের ফোনের মধ্যে নেই তখন তারা বলবে যে এটা আমরা এই ওয়ানপ্লাসের ফোনটা এটা নিলাম কারণ এটার মধ্যে এই নতুন জিনিসটা ছিল তাই তো এই জন্য যাতে ডিফারেন্সিয়েট করতে পারে দুটো ফোনের মধ্যে সেই জন্য হচ্ছে এই নিজেদের নিজেদের সফটওয়্যার নিয়ে আসে এটা তো হয়ে গেল ফ্ল্যাগশিপ যদি বলি মিড রেঞ্জের ফোন তাহলে ওই কী করবে 5G ফোন যদি হয় মিডিয়াটেকের একটা 700 প্রসেসর দিয়ে বা 48 বা এরকম 12-13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একটা ফোন লঞ্চ করে দিল এই কোম্পানি লঞ্চ করে দিল কিন্তু হার্ডওয়্যার সেম সফটওয়্যারের মধ্যে একটু ডিফারেন্সিয়েট করে দিল তাহলে বলতে পারবে যে হ্যাঁ এই দুটো ফোনের মধ্যে এটার মধ্যে একটু বেশি ফিচার রয়েছে সেজন্য এটা নিয়েছি তো এই জন্য
তারা নিজেদের নিজেদের সফটওয়্যার নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ধরো এখনকার দিনে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আসে সেগুলো বছরে প্রায় হাজারের উপরে এরকম ফোন তাদের লঞ্চ হয়, কিন্তু আইফোনের কত হয়? আইফোনে খুব জোর বছরে 3টা 4টা বা 5টা ফোন এরকম লঞ্চ হয়। তো সেই জন্য কী হয়, তারা দেখে যে যেসব ফোনের মধ্যে নতুন মানে নতুন নতুন হার্ডওয়্যার রয়েছে বা নতুন কিছু জিনিস রয়েছে, তো সেখানে তাদের যে নতুন সফটওয়্যার সেটা তো সেখানে খাপ খেয়ে গেল, ঠিক আছে, কিন্তু পুরনো ভার্সনগুলো যে রয়েছে সেখানেও খাপ খাবে কি না। তো এই জন্য কী হয়, গুগলের যে ফোনগুলো আসে, আগে আসতো নেক্সাস, তারপর এখন যে আসছে সেগুলো পিক্সেল, তো সেই ফোনের মধ্যে গুগলের নিজেদের স্টক অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে দেয়, যেটা থাকে অ্যান্ড্রয়েড 11, আর রিসেন্ট যে আসতে চলেছে অ্যান্ড্রয়েড 12, তো সেটার মধ্যে দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে কী হয়, গুগলের তরফ থেকে যখন অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আসে, নতুন আপডেট আসে, তো তাদের যে পিক্সেল ফোনগুলো আসে সেটার মধ্যে একদম সবার আগে সেখানে আপডেট চলে যায়। তো এই ক্ষেত্রে যদি বলি অ্যাপেলের কথা, তাহলে বলবো আইফোনের ক্ষেত্রে কী হয়, যেটা একটু আগে বললাম, বছরে মাত্র 4-5টা ফোন লঞ্চ হয় তাদের, তো সেই জন্য কী হয়, তাদের ফোনগুলো ওরকমভাবেই বানানো হয়। সেই জন্য অ্যাপেলের প্রোডাক্টে যখনই কোনো আপডেট আসে সফটওয়্যারে, তো সেটা সব ডিভাইসের জন্য ঠিক একই টাইমে অ্যাভেলেবেল হয়ে যায়। এমন না যে আমি আজকে আইফোন 12 ইউজ করছি তো আমি আগে পেয়ে গেলাম, আমার একটা ফ্রেন্ড আইফোন 7 প্লাস ইউজ করছে সে পেলো 1 মাস পরে, সেক্ষেত্রে এমন কিছু হয় না। আমি যদি যেদিন আমি আপডেট পাবো, আমি আইফোন 12-এ, আমার ফ্রেন্ড আইফোন 7 প্লাসেও, ঠিক সেই দিনই আপডেটটা পেয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে, যদি বলি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, তাহলে বলবো যে গুগলের যে পিক্সেল রয়েছে, যত রকম পিক্সেল ডিভাইস রয়েছে, তো গুগলের যখনই কোনো আপডেট আসবে তো সব পিক্সেল ডিভাইসের মধ্যে একই দিনে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু যেগুলো বললাম আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা কাস্টম ইউআই রয়েছে, তারা কী করবে, অ্যান্ড্রয়েড 11 মানে যেটা অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আসবে তাকে বেস বানিয়ে তার উপর তাদের নতুন নতুন কিছু জিনিস দিয়ে দিবে, আর তারপরে তারা নিজেদের সফটওয়্যারের নামে চালিয়ে দিবে। তো এক্ষেত্রে কী হয়, তারা দেখে যে কোন ফোনের জন্য তাদের যে নতুন সফটওয়্যার সেটা অ্যাপ্লিকেবল, যেটা নতুন রিসেন্ট লঞ্চ হচ্ছে সেটার মধ্যে তারা তাড়াতাড়ি আপডেট পাঠিয়ে দেয়। তারপরে কী হয়, অন্য অন্য ফোনে অনেক লেটই পৌঁছায়, ধরে নিলাম আমার কাছে OnePlus 9 রয়েছে, তো আমি আজকে অক্সিজেন ওএসের একটা আপডেট পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে রয়েছে OnePlus 7 Pro, তো তার কাছে সেই আপডেটটা কবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো 1 মাস পরেও যেতে পারে, 2 মাস পরেও যেতে পারে। তো সেই জন্য এখনকার দিনে কী হয়, তাদের যে যারা যারা কাস্টম ইউআই লঞ্চ করছে তাদের ক্ষেত্রে কী হয়, যে সফটওয়্যার আপডেট আসে সেটা এমন না যে একদিনে সব ডিভাইসের জন্য অ্যাভেলেবেল হয়। তো যাই হোক, তারা যে বললাম যে সফটওয়্যার তারা যে এই জন্য বানায় যাতে যখন কোনো নতুন ফোন লঞ্চ করে, যাতে হার্ডওয়্যার যদি একই থাকে তাহলে কোনো ব্যাপার নয়, সফটওয়্যারে নতুন নতুন জিনিস আছে, তো যাতে এরকম ডিফারেনশিয়েট করে পাবলিক কিনতে পারে, সেই জন্য তারা আলাদা আলাদা এরকম কাস্টম ইউআই লঞ্চ করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এখনকার দিনে সব থেকে যেগুলো যে ফোন রয়েছে তার মধ্যে OnePlus-এর ফোন যে রয়েছে অক্সিজেন ওএস, সেটা হচ্ছে একদম ক্লিন, আর সেটা হচ্ছে টোটালি একদম অ্যান্ড্রয়েডের মতনই থাকে, কিন্তু তার মধ্যে একটু একটু জিনিস অ্যাড করা থাকে, কিন্তু OnePlus ছাড়া বাকি যেসব ফোন রয়েছে সেখানে তো অনেকটাই একদম ডিফারেন্ট থাকে অ্যান্ড্রয়েডের স্টক ভার্সন থেকে। কিন্তু যে বললাম OnePlus ফোন রয়েছে সেখানের মধ্যে একদম অ্যান্ড্রয়েডের স্টক ভার্সন দেওয়া থাকে সফটওয়্যারে, কিন্তু যেহেতু OnePlus যাই হোক অক্সিজেন ওএস দিয়ে তারা এক দুটো জিনিস একটু একটু নতুন নতুন চেঞ্জ করে দিয়ে দেয়। তো আমি এটাই তোমাদেরকে বলবো, যারা হচ্ছে সিম্পল লাইফ স্পেন্ড করে তাদের জন্য একদম এই অ্যান্ড্রয়েড স্টক অ্যান্ড্রয়েড যেগুলো রয়েছে ফোনগুলো সেগুলো ঠিক আছে, আর যারা একটু স্টাইলিশ লাইফ চায়, মানে ফোনের মধ্যে একটু কাস্টমাইজেশন একটু বেশি থাকবে, দেখতে যেন সুন্দর থাকে, তাহলে বলবো তারা ওরকম কাস্টম ইউআই ফোন ইউজ করতে পারো, হয়তো তোমাদের সেটা ভালো লাগতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই, আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে কাস্টম ইউআই জিনিসটা কী, সেটা কোথায় ব্যবহার করা হয়, আর আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা কাস্টম ইউআই কেন থাকে। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা এমন টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার ভিডিওটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তুমি আবার আসছি কিছুদিন পরে ভিডিও শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।